আরেকজন ভাই প্রশ্ন করেছেন, অনেক আলেমের নামের সাথে আওলাদে রসুল, ফিদায়ে মিল্লত, কুতুবুল আলম, শামসুল উলামা, পীরে কামেল, সাহেবে কিবলা, এইগুলোর অর্থ কি? এইগুলো নামের সাথে লাগানো জায়েজ আছে কি না? প্রথমেই আপনার প্রথম অংশের উত্তর দেই যে এইগুলির অর্থ বুঝলে আপনারা দ্বিতীয় অংশ আপনি নিজেরাই বুঝে ফেলবেন। প্রথম হলো আওলাদে রসুল, অর্থ হলো রসুলের সন্তান, ফার্সি সম্বন্ধীয় পদ এটা, আওলাদে রসুল, রসুলের সন্তান। এখন আমার প্রশ্ন হলো যে যেই লোক আজকে এসে রসুলের সন্তান বলতেছে, রসুল সাল্লামের কোনো ছেলে ছিলেন নাকি, বেঁচে ছিলেন তো নাতিপুতা এলো কোত্থেকে? এখানেই তো প্রশ্ন। আর মেয়ের ঘরে নাতি, এটা তো আমাদের দেশে অনেক সময় অনেকে এরম পড়তে চায়, মেয়ের ঘরের দিয়ে কি বংশ হয় নাকি, মেয়ের ঘরের যে বংশ হয়, আওলাদে রসুল, এখানেই তার খেতা পড়েন। আরেকটা হলো ফিদায়ে মিল্লাত, ফিদা অর্থ হলো উৎসর্গ, নিঃশেষ হয়ে যাওয়া, অর্থাৎ যে মিল্লাতের জন্য মানে এই ইসলামের জন্য উৎসর্গ প্রাণ। এখন আমার প্রশ্ন হলো যে কে উৎসর্গ প্রাণ? এটা বিচারের ক্ষমতা আল্লাহ ছাড়া আর কারোরই নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবারা জিজ্ঞেস করেছিলেন যে শহীদ কে? শহীদ, আল্লাহ শহীদ এর একটা ডেফিনেশন দিয়েছেন কিন্তু কোনো ব্যক্তিকে ইন্ডিকেট করেন নাই। ভালো করে খেয়াল করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো শহীদ কে, তিনি বলছেন মান কাতালা লিইলা কালিমাতিল্লাহ, শহীদ ওই লোক যে সিরিফ আল্লাহর কালিমা বুলন্দের জন্য লড়াই করে। তাহলে এর বিচার দায়িত্ব থেকে গেল আল্লাহর উপরে, আল্লাহ রাব্বুল আলামিন অন্তর্যামী, সত্যিকার অন্তরে সে লড়াই করেছে কি না এটার বিচার করে তিনিই কেবল কাউকে শহীদ বলবেন। অনুরূপভাবে ফিদায়ে মিল্লাত, এই জাতির জন্য উৎসর্গ প্রাণ কে, তার কর্মকাণ্ড এবং বাস্তবতা প্রমাণ করবে। খামাকা এই সমস্ত লকবগুলি নিয়ে বাড়াবাড়ি করা ঠিক না। কুতুবুল আলম, এই কুতবুন এটা হচ্ছে সুফি দর্শনের একটি থিওরি। তারা বলে থাকেন যে সুফি দর্শনে একদল মানে এবাদত করতে 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 গিয়ে এমন এক স্টেজে গিয়ে পৌঁছে যায় তখন আর তাদের এবাদত করতার দরকার হয় না। এবাদত যখন মুক্ত হয়ে যায় তখন তারা কুতবের দরজায় পৌঁছে, আর তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডাক দিয়ে বলেন যে এবার তোমরা আমার কাজে শেয়ার করো। তখন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা কুতুবকে এক একটা জিনিস পরিচালনার জিম্মাদারি দিয়ে দেন। এটা হলো সুফি দর্শনের কথা, অর্থাৎ বৃষ্টি চাওয়া পাওয়া, বৃষ্টির জন্য একজনকে দিয়ে দেন, এই দেশগুলি দেখার জন্য একজনকে দিয়ে দেন, ওই দেশগুলি দেখার জন্য আরেকজনকে দিয়ে দেন, ওই রকম কুতুব হয়ে যান, নাউযু বিল্লাহ মিন যালিক। হ্যাঁ, আল্লাহর সমকক্ষ কেউ আছে? হ্যাঁ, আল্লাহর শরীক কেউ আছে? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, বলি আর আবার কেমন করে বলি, কুতুব আলম, জগতের কুতুব, শামসুল উলামা, শামস মানে সূর্য, আর উলামা মানে আলেম সম্প্রদায়, আলেমের বহু বছর উলামা, শামসুল উলামা মানে আলেম সম্প্রদায়ের সূর্য, মানে বাকি যত আলেম আছে সবগুলি কি সেলা সেন্টার, উনি একবারে গডফাদার। এইগুলি কি? পীরে কামেল, পীরে কামেল হতে পারে একজন মানুষ, বেশি বুড়া হয়ে গেলে তো পীর হবেই, পীর অর্থ হলো বুড়া, আর কামেল মানে পূর্ণাঙ্গ, তো বয়স যখন 80 হয়ে যায়, 100 ঊর্ধ্বে বয়স হলে তো পীরে কামেল হতেই পারে, যে জোয়ান বয়সে কিন্তু পীর হওয়া যাবে না, কারণ পীর হতে গেলে বুড়া লাগবে। এখন আপনাকেও আবার কেউ প্রশ্ন করবে যে আপনারা এখন আলেমদেরকে আপনারা শেখ সব বলেন কেন? কারণ শেখ তো আরবিতে শেখ অর্থ হলো বৃদ্ধ, শেখ অর্থ হলো কি? বৃদ্ধ। হ্যাঁ, তা আপনারা জোয়ান মানুষকে শেখ বলেন কেন? এটা বলেন যে ইলমে আমাদের কাছে শেলুক, আমরা বড় মনে করি, যেটাই বড় করে শ্রদ্ধা দেখাচ্ছি, তারাও ওই দৃষ্টিকোণ থেকে হয়তো বলতে পারেন, কিন্তু পরিভাষাটা ইসলামে স্বীকৃত হতে হবে, স্বীকৃতির বাইরে যদি অতিরঞ্জন থাকে তাহলে সেটা কখনোই আপনার যুক্তিযুক্ত নয়। আমরা সাধারণত একজন মানুষকে মাওলা
আমাদের মাওলা, এই মাওলা না অর্থ কি? আমাদের মাওলা, এই মাওলা এর একাধিক অর্থ আছে। মাওলা এর অর্থ হলো মালিক, মাওলা এর অর্থ হলো প্রভু, মাওলা এর অর্থ হলো চাকর, বৃত্ত, গোলাম। এখন এটা যদি বলি মাওলা না, তাহলে একজন ব্যক্তিকে আমি কি মালিক মনে করব? তাও অন্যায়। যদি বলি গোলাম, তাও অন্যায়। কথা বুঝতে পারছেন কিনা? এই জন্য আমরা এই মাওলানা সাহেব এই শব্দটার পরিভাষা বাদ দিয়ে আমরা বলছি অন্তত উস্তাদজি, শেখ সাহেব, শেখ মানে একজন জ্ঞানবৃদ্ধ ইত্যাদিতে বলার জন্য। এবং মনে রাখতে হবে যে সবাই কিন্তু জ্ঞানবৃদ্ধ হবে না, আর সবাই ওই শেখের পর্যায়েও যাবে না, আমরাও দাবি করি না। সাহেবে কিবলা, এই সাহেব শব্দটার অর্থ হলো ওয়ালা বা মালিক। যদি হয় সাহেবে কিবলা এই অর্থে যে কিবলার অনুসারী, তাহলে এই সাহেবে কিবলার আমাদের ভিতরে পার্থক্য নাই, আমরাও ওই কিবলার দিকে মতবাজ্জা হইয়া সালাত আদায় করি, কি কর। আর যদি উদ্দেশ্য হয় সাহেবে কিবলা মানে মানে উনি নিজেই কিবলা, উনি নিজেই কিবলা মানে উনি কিবলার মালিক, তাহলে আল্লাহর ঘর কাবার মালিক না, উনি নিজেই স্বয়ং কিবলা হয়ে গেলেন। তিনি যদি কিবলা হয়ে থাকেন, তাহলে প্রশ্ন হলো তাকে কিবলা হিসেবে ডিক্লার দিল কে? হ্যাঁ, আল্লাহ তো আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহ কিবলা ডিক্লার দিয়েছেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, আল্লাহ বলছেন এই ওইটা তোমার কিবলা। কিন্তু এই বুজুর্গরে কিবলা বানাইলো কেন? এইখানে প্রশ্ন সহজ, আল্লাহ যদি না বানিয়ে থাকেন তাহলে আল্লাহর দুশ্মন হলো শয়তান, ইবলিস, নিশ্চয়ই শয়তান। কেন? আল্লাহ কোরআনে বলছেন যে ইউহি বাযুহুম ইলা বাযু যুখরুফাল কওলি গুরুরা, ইবলিস আরেক ইবলিসের কাছে এইরকম সাজিয়ে কথা বর্ণনা করে, আল্লাহ নিজেই বলছেন ইউহি বাযুহুম ইলা বাযু। সুতরাং আল্লাহ যেহেতু তাকে কিবলা বানান নাই, সুতরাং নিজে কিবলা হয়েছে মানে কি, কোনো শয়তান তাকে বানিয়েছে, আল্লাহ মাফ করুক। এই সমস্ত উপাধিগুলি অতিরঞ্জন, আর অতিরঞ্জন ইসলামে নিষিদ্ধ।